1957 bishini thamji shajula shalmai bo sab chutra khlainai rok borokni manthai shokteni tei dilli bo sab chutra khlainai rok joto jobani khorang riwi khorang ti salai bari ara tuidulmani bob singh aujara bo nehru hapang sab chutra khlainai rok ni saka bo guli khai bari tei guli chawai thimani bob singh asani simi no bisi brum no thamji shajula shalmai bo sab chutra khlainai rok ni sal ebathi kathar thima sal hini পালে ফেলেও তে যত সাতশোত্রা ক্লাইনের আবহাওয়া তিনি কক্টি ছিল আগরতলা পুর নিগমী সাতশোত্রা ক্লাইনের বৈঠকাম থিমা সাল পালে লেখা আজকের আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমরা চাইছি আপনাদের মাধ্যমে সাফাই কর্মচারীরা কি দুরবস্থায় আছে সেগুলি জনজাগরণের ক্ষেত্রে বিভিন্ন নিগম কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা আছেন এবং আমরা 2016 সাল থেকে আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি যে ত্রিপুরাতে সাফাই কর্মচারী সংগঠন আছে সেই সাফাই কর্মচারী সংগঠনের পরিপ্রেক্ষিতে কমিশন তৈরি করা হোক যেভাবে মহিলা কমিশন আছে সেইভাবে কিন্তু অত্যন্ত হৃদয়বিদারক এবং লজ্জাজনক বিষয় যে আমলাতান্ত্রিক একটা যে একটা নীতি নির্দেশিকা চলছে বর্তমানে তারই একটা উল্লেখযোগ্য বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ঘুমে রেখে আমরা জানি না কি করে যে 2021 সালের জুলাই মাসে সাতিপুরাতে সাফাই কর্মচারী কমিশন তৈরি হয় এবং সেখানে উচ্চপদস্থ আমলারা তার মেম্বার আইএসও আধিকারিকরা মেম্বার যা ভারতবর্ষে ভূভারতের কথাও নেই এবং আমাদের সাফাই কর্মচারী সংগঠন রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত সংগঠন তাদেরও এটার মধ্যে নেওয়া হয়নি আমলারা বিভিন্ন পদে আসীন হয়েছেন তাতে আমরা নিরুপায় আমরা আমাদের দাবি সনদ আমরা দাবি কোথায় নিয়ে যাব অত্যন্ত লজ্জাজনক আরেকটা বিষয় উল্লেখ করছি আমাদের কাছে ডকুমেন্টস আছে আজকে থেকে চার মাস পাঁচ মাস পূর্বে সাফাই কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে সেটা এখন পর্যন্ত পুর নিগম এবং অন্যান্য ডিপার্টমেন্ট যেখানে ক্যাজুয়াল সাফাই কর্মচারীরা আছেন দৈনিক হাজিরার তাদেরকে সেই বেতন ভাতাও দেওয়া হচ্ছে না আমরা চাইছি আপনাদের মাধ্যমে আমাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবিগুলি সবার সম্মুখে উপস্থাপিত করতে আমি তনুজ কুমার সাহা সর্বভারতীয় সাফাই মজদুর সংঘের ন্যাশনাল সেক্রেটারি মেম্বার ত্রিপুরা প্রভারী তৎসঙ্গে ত্রিপুরা সাফাই মজদুর সংঘের রাজ্য সম্পাদক আজ 31 জুলাই সারা ভারতবর্ষের ন্যায় আমরা আমাদের এই রাজ্যেও সাফাই কর্মচারী দিবস তথা শহীদ দিবস আমরা উদযাপন করছি আমরা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে 1957 সালে আজকের দিনে যে আমাদের সাফাই কর্মচারী আন্দোলনের শহীদ হয়েছিলেন ভূপ সিং অত্যন্ত হৃদয়বিদারক এবং ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আমি আপনাদের সামনে তুলে ধরছি 1957 সালে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে দুর্বার গতিতে সাফাই কর্মচারীরা দিল্লিতে তাদের ন্যূনতম দাবির অত্যন্ত ন্যূনতম দাবির ভিত্তিতে তারা তাদের আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলন কালক্রমে সুদূর প্রসারী এবং দীর্ঘায়িত হতে শুরু করে সেই আন্দোলনের সমর্থনে ভারতবর্ষে যেরকমভাবে ছড়িয়ে পড়ে সে আন্দোলন তার সাথে রাজ্যের সাফাই কর্মচারী এবং অন্যান্য রাষ্ট্রের যেই সমস্ত কর্মচারী সংগঠনগুলি আছেন সেইগুলিও আস্তে আস্তে তাদের সমর্থনে এগিয়ে আসে এতে ভীতসদ্য হয়ে তদানীত্ব নেহরু সরকার আজকের দিনে দিল্লিতে পঞ্চকুড়াতে নির্বিচারে সাফাই কর্মচারীদের উপর গুলি চালনা শুরু করে সেই নেহরু সরকারের বর্বরোচিত গুলি চালনায় আজকের দিনে ভূপ সিং শহীদ হন ওনার রক্তের বিনিময়ে কালক্রমে আজকে 31 জুলাই 1957 সালে সন্ধ্যার পরে নিঃশর্তভাবে নিরুজ্জ তদানীত্তন কংগ্রেস সরকার তাদের সমস্ত দাবিগুলি সাফাই কর্মচারীদের দাবিগুলি মেনে নেয় সেই ঐতিহাসিক দিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ তথা গর্বের সাথে এবং হৃদয়বিদারক যেহেতু একজন সাফাই সৈনিকের সাফাই নেতৃত্বের
রক্তের বিনিময়ে অর্জিত। তো আমরা আমাদের এই রাজ্য এই সংগঠনের তরফ থেকে ত্রিপুরা সাফাই মজদুর সংঘ, যা সর্বভারতীয় সাফাই মজদুর সংঘের একটা সংগঠন, রাজ্য সরকার কর্তৃক ট্রেড ইউনিয়ন স্বীকৃত, আমরা আমাদের ছোট্ট পরিসরে ত্রিপুরা পুর নিগমের সাফাই কর্মচারীরা আমরা এই অনুষ্ঠানটা করছি। আজকের আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমরা চাইছি আপনাদের মাধ্যমে সাফাই কর্মচারীরা কী দুরবস্থায় আছে সেগুলি জনজাগরণের ক্ষেত্রে বিভিন্ন নিগম কর্তৃক